আচ্ছা আপনারা যে এই গলদা চিংড়িগুলো এটা কই থেকে আমদানি করছেন? এই গলদা চিংড়িগুলো এগুলো কোন জায়গা? গলদা চিংড়ি এগুলো বরিশালের। বরিশালের? বরিশালের। আর এই যে এই মাছটার নাম কি? এটা হচ্ছে নদীর পোয়া মাছ। নদীর পোয়া মাছ। আর এটা আছে রূপচন্দা। এটা কোন জায়গা থেকে আনা হইছে? 19200 টাকা দিছি। আমার কাছে এই কয় টাকা আছে আমি করে 80 টাকা কমতেছে। আছে দাম। আচ্ছা এই মাছটা কোন জায়গা থেকে আনা হইছে? এই যে রূপচন্দা যে মাছটা? এডি। হুম? এডি এডি নদীর চিংড়ি। নদীর? হ্যাঁ। আর এই যে রূপচন্দা এটা? আপনাদের তো আজকে ইলিশের বাজার শেষ, তো এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন আপনি? বললাম যে আজকে তো আপনাদের বাজার বিষয়ে কিছু বলতে চাচ্ছেন? না বলবো কি বাবা, আজকে লোস কেন হবে? 1 লাখের উপরে 7 লাখ টাকার মাল আছে, 1 লাখ টাকার উপরে লস হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আইলে কাস্টমার আইলে মাছ সস্তায় পাবে, আর কালকে আর আইলে পাবে না। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখলেন যে এখানে ইলিশের যে বেচা কেনা হচ্ছে, ওনার আসলে খুব একটা মন ভালো না, ওনার অনেক টাকা লস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে।